নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের কাশিঘাটা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান খাদে পড়ে 6 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে 3 জন শিশু। আহতদের স্থানীয় গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর উপজেলার নির্বাহী অফিসার তমাল হোসেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে পিকআপ ভ্যানটি বনপাড়া বাইপাস থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। এ সময় কাশিঘাটা এলাকায় পিকআপ ভ্যানটি ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 5 জন মৃত্যু হয়েছে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও 1 জনের মৃত্যু হয়। হতাহতদের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।